এবারের প্রশ্ন বলেছে ইফ আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে অ্যান্ড ম্যাগনিটিউড অফ আর ভেক্টর সেটাকে আর দিয়ে ডিফাইন করা আছে দ্যাট ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রুভ দ্যাট ডাইভার্জেন্স অফ আর ভেক্টর ইকুয়ালস টু থ্রি ডাইভার্জেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইকুয়ালস টু এন প্লাস থ্রি আর টু দি পাওয়ার এন ডাইভার্জেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব ইকুয়ালস টু জিরো তাহলে ডাইভার্জেন্স অফ আর ভেক্টর দ্যাট ইজ ন্যাবলা ডট আর ন্যাবলা মিন্স ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা জেড কে ক্যাপ ডট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে সো ডেল্টা এক্স অফ এক্স প্লাস ডেল্টা ওয়াই অফ ওয়াই প্লাস ডেল্টা জেড অফ জেড দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি ডাইভার্জেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ন্যাবলা ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর আর টু দি পাওয়ার এন অবভিয়াসলি আর এর স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো এটা স্কেলার দ্যাট ইজ ম্যাগনিচিউডটা আর আরটা ভেক্টর সো আমরা ন্যাবলার ভ্যালু লিখে নিলাম ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা জেড কে ক্যাপ ডট আর টু দি পাওয়ার এন আর ভেক্টরটাকে এক্সপ্রেস করে দিলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট প্রোডাক্টটা নেবার আগে আর টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাইটা করে রাখো তার কারণ এখানে আর এবং এক্স দুজনেই কিন্তু স্কেলার সো আর টু দি পাওয়ার এন এক্স একে আমরা একটা সিঙ্গেল স্কেলার হিসাবে ইউজ করতে পারবো সিমিলার ফর আর টু দি পাওয়ার এন ওয়াই সিমিলার ফর আর টু দি পাওয়ার এন জেড সো ডেল্টা এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল্টা জেড অফ কে ক্যাপ ডট এক্স আর টু দি পাওয়ার এন আই ক্যাপ প্লাস ওয়াই আর টু দি পাওয়ার এন জে ক্যাপ প্লাস জেড আর টু দি পাওয়ার এন কে ক্যাপ সো ডেল্টা এক্স অফ এক্স আর টু দি পাওয়ার এন প্লাস ডেল্টা ওয়াই অফ ওয়াই আর টু দি পাওয়ার এন প্লাস ডেল্টা জেড অফ জেড আর টু দি পাওয়ার এন এক্স আর টু দি পাওয়ার এন কে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি মনে রাখতে হবে আর কিন্তু এক্স ওয়াই জেড তিনজনেরই ফাংশন দ্যাট ইজ ডেলার ডেল এক্স ডেলার ডেল ওয়াই ডেলার ডেল জেড এরা কিন্তু এক্সিস্ট করবে আমরা এদেরকে ইগনোর করতে পারবো না সো ডেল্টা এক্স অফ এক্স আর টু দি পাওয়ার এন দ্যাট ইজ এক্স এর ডেরিভেটিভ করে নিলে আর টু দি পাওয়ার এন পরের বার এক্স ফিক্স থাকবে আর টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেলার ডেল এক্স এক্স যেমন ছিল থেকে গেল ওয়াই আর টু দি পাওয়ার এন এর ওয়াই এর রেসপেক্টে আর টু দি পাওয়ার এন প্লাস এন ওয়াই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেলার ডেল ওয়াই ডেল্টা জেড অফ জেড আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন প্লাস এন জেড আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেলার ডেল জেড আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন থ্রি আর টু দি পাওয়ার এন বাকিটা থেকে এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নাও এক্স ডেলার ডেল এক্স প্লাস ওয়াই ডেলার ডেল ওয়াই প্লাস জেড ডেলার ডেল জেড আমি ডেলার ডেল এক্স এর জায়গাতে বসিয়ে দিলাম এক্স বাই আর ডেলার ডেল ওয়াই এর জায়গাতে বসিয়ে দিলাম ওয়াই বাই আর ডেলার ডেল জেড এর জায়গাতে বসিয়ে দিলাম জেড বাই আর কারণ এটা আমরা জানি আর স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় আর স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় তাহলে টু আর ডেলার ডেল এক্স হবে টু এক্স এক্স এর রেসপেক্টে পার্সিয়াল করলে দ্যাট ইজ ডেলার ডেল এক্স এক্স বাই আর টু আর ডেলার ডেল ওয়াই হবে টু ওয়াই দ্যাট ইজ ডেলার ডেল ওয়াই ওয়াই বার আর টু আর ডেলার ডেল জেড হবে টু জেড দ্যাট ইজ ডেলার ডেল জেড জেড বাই আর আমি ভ্যালুগুলো এখানে করসপন্ডিংলি বসিয়ে দিলাম তাহলে থ্রি আর টু দি পাওয়ার এন প্লাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স বাই আর এক্স স্কোয়ার বাই আর ওয়াই ইন্টু ওয়াই বাই আর ওয়াই স্কোয়ার বাই আর জেড ইন্টু জেড বাই আর জেড স্কোয়ার বাই আর দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর সো থ্রি আর টু দি পাওয়ার এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে আবার আর স্কোয়ার তাহলে থ্রি আর টু দি পাওয়ার এন প্লাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ আর স্কোয়ার বাই আর সো থ্রি আর টু দি পাওয়ার এন প্লাস এন আর টু দি পাওয়ার এন দ্যাট ইজ থ্রি প্লাস এন আর টু দি পাওয়ার এন সো ডাইভার্জেন্স অফ আর টু দি পাওয়ার এন আর ভেক্টর ইকুয়ালস টু এন প্লাস থ্রি আর টু দি পাওয়ার এন নেক্সট দিয়েছে ডাইভার্জেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব দ্যাট ইজ ন্যাবলা ডট আর ভেক্টর বাই আর কিউব এখানেও ওয়ান বাই আর কিউব এটা কিন্তু স্কেলার আর আরটা কিন্তু ভেক্টর আমি ওর ভেক্টর এক্সপ্রেশন বসিয়ে দিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ন্যাবলার ভ্যালু বসিয়ে দিলাম ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা জেড কে ক্যাপ সো
আমি প্রথমে 1 বাই আর কিউব দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাতে এক্স বাই আর কিউব, ওয়াই বাই আর কিউব এবং জেড বাই আর কিউবকে আমরা স্কেলার হিসাবে ট্রিট করতে পারবো। সো ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট এক্স বাই আর কিউব আই ক্যাপ প্লাস ওয়াই বাই আর কিউব জে ক্যাপ প্লাস জেড বাই আর কিউব কে ক্যাপ। সো ডেল ডেল এক্স অফ এক্স বাই আর কিউব ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই আর কিউব ডেল ডেল জেড অফ জেড বাই আর কিউব। এখানে আর কিন্তু এক্স ওয়াই জেড স্কেলারের ফাংশন, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স বাই আর কিউব, এক্স এর ডেরিভেটিভ করে নাও, ডেল ডেল এক্স অফ এক্স ওয়ান পড়ে থাকলো ওয়ান বাই আর কিউব মাইনাস এক্স কনস্ট্যান্ট ওয়ান বাই আর কিউবের ডেরিভেটিভ মাইনাস থ্রি বাই আর টু দি পাওয়ার ফোর ডেল আর ডেল এক্স, ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই আর কিউব ওয়ান বাই আর কিউব একই রকম, এবারে ওয়ান বাই আর কিউবের ডেরিভেটিভ ওয়াই ফিক্সড থেকে গেল মাইনাস থ্রি বাই আর টু দি পাওয়ার ফোর ডেল আর ডেল ওয়াই, জেড বাই আর কিউবের ওয়ান বাই আর কিউব মাইনাস থ্রি জেড বাই আর টু দি পাওয়ার ফোর ডেল আর ডেল জেড। একই রকমভাবে আমরা থ্রি বাই আর কিউব তিনটে ওয়ান বাই আর কিউব যোগ করে লিখে নিলাম, মাইনাস থ্রি বাই আর টু দি পাওয়ার ফোর কমন নিয়ে নাও, ভেতরে চলে গেল এক্স ডেল আর ডেল এক্স প্লাস ওয়াই ডেল আর ডেল ওয়াই প্লাস জেড ডেল আর ডেল জেড। এবার একদম আগের মতো ডেল আর ডেল এক্সের জায়গাতে এক্স বাই আর, ডেল আর ডেল ওয়াই এর জায়গাতে ওয়াই বাই আর, ডেল আর ডেল জেড এর জায়গাতে জেড বাই আর বসিয়ে দাও। তাহলে এখানে ইকুয়ালস টু বসবে, এটা মাইনাস ইকুয়ালস টু আছে, ঠিক আছে, থ্রি বাই আর টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি বাই আর কিউব মাইনাস থ্রি বাই আর টু দি পাওয়ার ফোর ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল জেড বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর, দ্যাট ইজ আর স্কোয়ার বাই আর, তার মানে থ্রি বাই আর কিউব মাইনাস থ্রি বাই আর কিউব দ্যাট ইজ জিরো। সো ডাইভার্জেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব দ্যাট ইকুয়ালস টু জিরো। ওকে, মনে রাখবেন।